সারের কালোবাজারের অভিযোগ তুলে রাজ্য সড়ক অবরোধ, সারা ভারত কৃষক সংগঠনের ব্যাপক যানজট। অবরোধকারীদের দাবি, প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত পরিমাণে মিলছে না রাসায়নিক সার, যার জেরে গভীর থেকে গভীরতম সমস্যায় কৃষকেরা। বাঁকুড়া জেলার বিস্তীর্ণ কৃষি জমি চাষ করা হয় রাসায়নিক সারের ভরসায়, কিন্তু কথায় আছে না, আশায় বাঁচে চাষা, ন্যায্য টাকা দিলেও মিলছে না সেই রাসায়নিক সার। এই সমস্যার জন্য সারের কালোবাজারির তথ্য বারবার সামনে আসছে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। কৃষকদের দাবি, বিক্রেতারা এই সারকে নিজেদের কাছে মজুত করে রাখছে বেশি পরিমাণে মুনাফা লোটার জন্য। কৃষকরা এই সমস্যার কথা নিয়ে একাধিকবার বিভিন্ন প্রশাসনিক স্তরে অভিযোগ জানালেও কোনো সুরাহা মেলেনি। তাই আজ বাধ্য হয়ে এর প্রতিবাদ স্বরূপ পথ অবরোধ করল সারা ভারত কৃষক সংগঠনগুলি। তাদের বক্তব্য কোনো রাজনৈতিক ব্যানারে নয়, আপামর কৃষকদের সাথে এই অবরোধ। এদিন কৃষকেরা সোনামুখের নাফরডাঙ্গা এলাকায় দুর্গাপুর বিষ্ণুপুর রাজ্য সড়ক প্রায় অনেকক্ষণ আটকে রাখে, যার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতিতে আমরা যা দেখতে পাচ্ছি যে আমাদের এই এলাকায় যেখানে ব্যাপক হারে রবি চাষ যেখানে হচ্ছে, যেখানে হয়, সেখানে দেখা যাচ্ছে যে রাসায়নিক সার এখানের কৃষকরা যা পর্যাপ্ত পরিমাণে চাষ করবার জন্য যা প্রয়োজন, সেই প্রয়োজনের সার এখানে পাচ্ছে না। এবং দেখা যাচ্ছে যে 10-26 বাজার থেকে আউট হয়ে গেছে, 10-26 সারটা তাদের পাওয়া যাচ্ছে না। আর যদিও পাওয়া যাচ্ছে, যা পাওয়া যাচ্ছে সামান্যতম, তাতে কৃষককে কালোবাজারিতে পড়তে হচ্ছে এবং ব্যাপক হারে দাম দিয়ে বৃদ্ধি, যেখানে দেখা যাচ্ছে যে 700-800 টাকা দাম বেশি দিয়ে সার কিনতে বাধ্য হচ্ছে। এইরকম একটা সমস্যা, জ্বলন্ত সমস্যা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে বর্তমানে হিমঘরে আলুগুলো চাষিদের স্টোর হয়ে পড়ে আছে। এখন যা অবস্থা চাষিদের, চাষিরা যা চাষ করেছে তাদের আলু তারা মার খাচ্ছে। এরকম ধরনের সার ধানের ক্ষেত্রেও চাষিদের একই অবস্থা। বিভিন্ন সময়তে চাষিরা তারা যে অবস্থার মধ্যে দিয়ে চাষ করে যা মার খাচ্ছে, তার পরিস্থিতিতে সরকার দেখছি যে ধরনের মানসিকতা নিয়ে চলবার কথা, যেখানে দেখা যাচ্ছে যে এখানে একটা এডিও দপ্তর রয়েছে, সেই এডিও দপ্তর প্লাস প্রশাসনের বিডিও সাহেব যাদের দেখবার কথা যে সত্যি এখানে যা মানুষের সমস্যা, সেই সমস্যা যাতে সমাধান হয়, কিন্তু তার কোনো আমরা দৃষ্টিপাত দেখতে পাচ্ছি না। তার জন্য আজকে আমরা বাধ্য হয়ে কৃষকরা, আমরা যেহেতু আমরা বিভিন্ন কৃষক সভার পক্ষ থেকে কৃষকরা আমাদের কাছে দাবি, সেই দাবি আমরা প্রশাসনের কাছে পৌঁছাতে চাই, সেই জন্যই আজকের আমাদের এই পথ অবরোধ। না, আমাদের এখানে পার্টি ব্যানার কোনো ব্যাপার নেই, আমরা সারা ভারত বলিয়ে দিয়েছি, সারা ভারত কৃষক সভার পক্ষ থেকেই আমাদের এটা আমরা পথ অবরোধ করেছি। এই যে এটা অবরোধ হয়েছে, কৃষকরা অবরোধ করেছে, এখানে তাদের সারের দাম বেশি হয়ে যাচ্ছে, ধানের দাম পাচ্ছে না, আলুর এই বছর আলুর তো খুব মানে দাম কমে গেছে, এইভাবে চাষ করতে পারবে না, সেই জন্য অবরোধ। আমাদের আন্দোলন এই সময় মধ্যে রাসায়নিক সারের ব্যাপারে প্রচুর রকমের অসুবিধা করছে, সারা সুনাম কি এবং চলছে, এই বিষয়ে আমরা আজকে অবরোধ আমরা সাথে আমরা করলাম। সামাল দিতে সোনামুখের থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের ময়দানে নামতে হয়। এই যানজটের জেরে স্কুল পড়ুয়ার শিক্ষক থেকে শুরু করে নিত্য যাত্রীদের আটকে পড়তে হয়। কিন্তু যদি এই ধরনের সারের কালোবাজারি চলতে থাকে এবং এর কোনো সুরাহা না মেলে, তাহলে পরবর্তীতে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। সোনামুখী থানা কমিটির এই কর্মসূচিকে কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেস। সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় জানান, তারা যে ভন্ডামি করলো, নাক্কাবাজি করলো, সর্বস্তরের মানুষ তাদের ধিক্কার জানিয়েছে। আজকে নফরডাঙ্গাতে যে নাটকাবাজিটা করলো, এটা সর্বস্তরের মানুষ ধিক্কার জানাচ্ছে। এই কারণে জানাচ্ছে যে একজন প্রসূতি মা অ্যাম্বুলেন্সে আছে, তিনি হাসপাতালে যেতে পারছেন নাই,
যন্ত্রণায় কাতর হয়ে কাঁদছেন। আমরা দেখলাম কি যে হাজারে হাজারে আজকে স্কুল পড়ুয়ারা তারা স্কুল যেতে পারলো না। আমরা দেখতে পেলাম কি যে বাসের মধ্যে যে সমস্ত যাত্রীরা দূর দূরান্ত থেকে আসছে তাদেরকে অবরোধ করে তারা যে নাস্তামি যে ভান্ডামি তারা করলো যে নাটকাবাজি করলো এটাকে আমরা বাঁকুড়া থেকে সৈয়দ মাফিজুল হুদা আনন্দ বার্তা।